আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত হাজার হাজার আলেমের ওস্তাদ শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মরহুম শহীদুল ইসলাম সাহেব হুজুরের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, যিনি ছিলেন বিখ্যাত বসিরহাট আমিনিয়া সিনিয়া মাদ্রাসার অন্যতম শাইখুল হাদিস, যিনি দীর্ঘদিন ধরে হাদিসের উপরে খেদমত করেছেন, জনাবালা হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব হুজুর এই মাদ্রাসাটি নিজ হাতে প্রতিষ্ঠিত করেছেন। এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে আপনাদের দানে আপনাদের সহযোগিতায় চলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে। তো সেই হিসাবে আগামী রবিবার অর্থাৎ 18ই ফেব্রুয়ারি 5ই ফাল্গুন রবিবার এই এতিমখানা মাদ্রাসার আম্মাজান আয়েশা সিদ্দিকার মাদ্রাসার দ্বিতীয় তলার বৃহত্তম ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন, এই ছাদ ঢালাইয়ের শুভ সূচনা করবেন বাংলার অন্যতম আলেমে দিন হাজার 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 আলেমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর। তিনি এই সাদ্ধালায় শুভ সূচনা করবেন আগামী রবিবার সকাল 10টায়। আপনাদের সকলের এতিমখানা মাদ্রাসার তরফ থেকে বিশেষ করে খাস দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকাল সকাল চলে আসবেন, যেহেতু ওই দিনেই আগামী রবিবার সারাদিন ধরে ওয়াজনসিয়াত চলবে, মুফতি সাহেবের সাথেও উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক, বাংলার শিক্ষা আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর উপস্থিত থাকবেন, সঙ্গে থাকবেন মুফতি রজব আলী সাহেব সহ এলাকার বিশিষ্ট আলেমে দিন হাফেজে কোরআন বিশিষ্ট সমাজসেবী বুদ্ধিজীবী মহাদয়গণ উপস্থিত থাকবেন এলাকার মানুষ। আপনাদের সকলকেই মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে খাস দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা আগামী 18ই ফেব্রুয়ারি 5ই ফাল্গুন রবিবার সকাল 8টার ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। সারাদিন ধরে ওয়াজ নসিহত হবে আপনারা সকলেই, আর এই মাদ্রাসা যেহেতু সাদ্দালায় হবে সেই হিসাবে প্রচুর অর্থের প্রয়োজন। আপনারা জ্ঞানী মানুষ জানেন বিল্ডিং বালাখানা করতে গেলে কত পরিমাণে খরচ হয়, সেদিকে লক্ষ্য করে আপনারা যাতে এতিমখানার এতিম বাচ্চাদের মাথার উপরে ছাদ নির্মাণ করা যায় সেদিকে লক্ষ্য করে আপনারা আপনাদের দানের হাতকে বাড়িয়ে দেবেন, যাতে এতিমখানা মাদ্রাসার উন্নয়নটা অব্যাহত থাকে। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুন, ইহকালে শান্তি পরকালে মুক্তি নসিব করুন। আসসালাম।